রাতের আধারে একাধিক গরিব মানুষের বাড়িঘর ভেঙে তছনছ করে দিল বন্যদাতাল হাতির দল। বন দপ্তরের কর্মীদের ভূমিকায় ক্ষোভ উগড়ে দিলেন স্থানীয়রা। গোটা রাতব্যাপী বন্যদাতাল হাতির দল জঙ্গল থেকে বের হয়ে এসে খোয়াইটিপুরা জেলা তেলিয়ামুড়া মহকুমা অন্তর্গত মধ্যকৃষ্ণপুর এলাকায় প্রবেশ করে গরিব মানুষের বাড়ি ঘর তাণ্ডব চালায়। বন্যদাতাল হাতির দল তাণ্ডব চালিয়ে ভেঙে ফেলে এলাকার একাধিক বাড়িঘর। স্থানীয়দের অভিযোগ, সেই সময় ঘটনাস্থলে বন দপ্তরের কোনো কর্মীকেই দেখা যায়নি। পরবর্তীতে সকালে এই ঘটনার খবর পেয়ে ক্ষতিগ্রস্ত বাড়িগুলি পরিদর্শনে যায় খোয়াইটিপুরা জেলা পরিষদের সদস্য রঞ্জিত সরকার সহ স্থানীয় জনপ্রতিনিধিরা। স্থানীয়দের দাবি, অতি দ্রুত যাতে এই বন্যদাতাল হাতির সমস্যা সমাধান বন দপ্তর সদর্থক ভূমিকা গ্রহণ করে। ত্রিপুরা থেকে বিক্রম কর্মকারী রিপোর্ট, আমাদের টিভি। আমার ওই জানলা ওই রাস্তা দিয়ে আয়া বাড়ি বসে ঢুকে আছে। কি কি ঢুকছে? গণেশ বড়া হাতি। হ্যাঁ, ঢুকে আছে উঠে নাই ওর ভালো লাগছে। আমি তো বড় চালাম সব না অন্য ভাই বাঁচতাম না, কি করবি? এবার দলনাবর্তা ওর তাই মতো উঠতেছে উঠতেছে যা এবার দিয়ে ইন্দা ব্যাঙ্গে দলনাবর্তা করবো। এবার দিকে সেই দিকে থাকে বুঝে গেলাম ইন্দা ব্যাপার মানছে কমে গিয়ে দুল্ডো ফেলাছে ফেলাছে ভাবছে না। আবার আমার দরকার মানছে, এই দরকার মানছে ব্যাঙ্গে ওই ছেলে কিনে লাগবে না। এর সাইজ ওখানে চেষ্টা করছে, চেষ্টা করার পরে এবার ঠিক আছে উড়ানো গেছে গিয়ে আবার সার সুর যা মানছে আবার ধার সুর মানছে। আপনি কি এই ঘরেই আসছিলেন? এই ঘরে আসলাম। আপনার নাম? আমার নাম নিয়ন্দ্র সরা। বন দপ্তরের লোক আইছিল? নি বন দপ্তরের লোক ঘরে ডাইনা বাড়ি ঘরে আইছিল দুজন আইছিল। কালকে রাত্রে হয়েছে ঘটনা? রাত্রে একটার সময় আমার ঢুকছে, প্রায় দুইটার ঘরে গেছে, এক ঘন্টাতে বেশি হয়েছে। আমার তখন ফরেস্টার কেউ নাই? ফরেস্টার কেউ লোক নাই। কি কইবেন এই ব্যাপারগুলি নিয়ে? এই ঘরে আর কি তবে আমার কোনো নিরাপত্তা নেই। তাহলে আমরা আমার বাড়ি যখন তিন বছর আছে একলা নয়, একটা বছর মিস নাই। উত্তরগড়টা একবার ভাঙছে, এটা ওইটা ভাঙা হয়েছে, সুপারি গাছটা ভাঙে আবার ভেঙে আনছে। ওহন আবার দুই দেওয়া, তাহলে আমরা কি করে বাঁচতাম? ওখান কত টাকার ক্ষয়ক্ষতি হয়েছে আনুমানিক আপনার? ওহন কি থাকবে যাবো জানানো তখন অন্য জন্য আমরা ক্ষয় করতে পারবো। ঘরে তখন বসত করে নিজে বুঝেন তো, এটা তো আমার বসত ঘর। বসত ঘর কি পরিমাণে করছে বলছে আমি তো কামলা দাম পাঁচশো ছশো টাকা কামলা নাই। আগে যখন ভাঙছিল সরকারি সাহায্য সহযোগিতা ফাঁসি গেছো কিছু পাইছি? তুমি ফরেস্টার থেকে কোনো কিছু করা হয়? ফরেস্টার থেকে কোনো করছে না, ফসল থেকে দিব না টাকা আমার নাই। ফসল থেকে দিয়েছিলাম, ফসল দিব না দিয়েছি, আগের টাকা কিছু পাইছি। কোন এলাকায় এটা? এটা হলো মধ্যকৃষ্ণ এক নম্বর ওয়ার্ড, মধ্যকৃষ্ণ এক নম্বর ওয়ার্ড। ধূপগুড়িবাসীদের জন্য আনন্দ সংবাদ, সুসংবাদ। ডেডিকেটেড টু এক্সেলেন্স, উৎকর্ষতার প্রতি দায়বদ্ধতার অঙ্গীকার নিয়ে আপনার প্রাণের শহর ধূপগুড়িতে শুরু হতে চলেছে সেন্ট পলস স্কুলের পথ চলা। দুই এবং তিন বছরের শিশুদের জন্য নার্সারি, তিন এবং চার বছরের শিশুদের জন্য এলকেজি, চার এবং পাঁচ বছরের শিশুদের জন্য ইউকেজি ক্লাসে ভর্তি নেওয়া শুরু হয়েছে সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। এখানে শিশু মনের উপযুক্ত পদ্ধতিতে আপনার আদরের সন্তানকে অতি যত্নের সাথে সম্পূর্ণ মানসিক চাপমুক্ত শিক্ষাদানের ব্যবস্থা রয়েছে। আপনার শিশুর উজ্জ্বল ভবিষ্যতের জন্য এখনই যোগাযোগ করুন সেন্ট পলস স্কুল ধূপগুড়িতে। বিশদ জানতে যোগাযোগ করুন 9046055002, মিলপাড়া রোড, ধূপগুড়ি।